আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জীবনে আল্লাহ কর্তৃক কতগুলি ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য আল্লাহ নিজেই নিজের প্রতি কতগুলো ওয়াদাকে বাধ্যতামূলক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে যেইগুলো পূরণ করবেন এগুলো আল্লাহর দেওয়া, এরকম মুমিন মুমিনাতের জীবনে কতগুলো ওয়াদা আছে। আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে পাঁচটি গুরুত্বপূর্ণ ওয়াদা আল্লাহ করেছেন সেই ওয়াদা পালন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তবে তার জন্য কতগুলো শর্ত আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর প্রতিশ্রুতি যেইগুলি, সেই প্রতিশ্রুতির মাঝ থেকে বান্দারা যে নিয়ামতগুলি পাবে সেই নিয়ামত প্রাপ্তিতে বান্দাদের করণীয় কি এবং আল্লাহর প্রতিশ্রুতিগুলো কি, এ বিষয়ের উপর আমরা সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি শ্রবণ করে, এই কথাগুলি অন্তরে ধারণ করে, তদানুযায়ী আমল করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, এই ওয়াদা আমাদের জীবনে যেন বাস্তবায়িত হয় সেই রকম তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনে যত ধরনের ওয়াদা করেছেন এই ওয়াদাগুলোর মধ্যে সবচেয়ে মহামূল্যবান ওয়াদা হচ্ছে যে আল্লাহ বান্দাদেরকে জান্নাতের অধিবাসী বানাবেন। আল্লাহ বান্দাদেরকে জাহান্নামের জন্য তৈরি করেন নাই, বরং জান্নাতের জন্য তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কার লোকেরা কথা শোনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কোনো এক্সট্রিম পর্যায়ে জানো নাই, তারা শোনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই গেছেন কোনো ক্ষমতা দেখানো অথবা সেখানে জোর করে কোনো কিছু করবেন এরকম কিছু আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ছিল না। একদম মক্কী জীবনের শেষ অবস্থায় পরপর কয়েকটা হজেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিল, তাদেরকে বারংবার রাসূলুল্লাহ সাল্লামের কাছে যেতে নিষেধ করা হতো। একদম লোককে তারা সেট করেছিল যেই লোকগুলি একদম রসুলের কাছে যেন কেউ পৌঁছাতে না পারে এই দায়িত্বে থাকতো। তাদের সর্দার ছিল আবুল আহাব। আবুল আহাবের নেতৃত্বে কেউ আসা দেরি, তাদেরকে বলতে দেরি নাই যে খবরদার মুহাম্মদ সাল্লাম মুহাম্মাদের কাছে তোমরা যাবে না, এর মাথা নষ্ট, এর কাছে খবরদার যাবে না। কিন্তু এই যেও না তার কাছে, গেলে বাপদাদার বিপক্ষে কথা বলবে, এই কথা বলানোটাও পরোক্ষভাবে আল্লাহর ইশারা ছিল। কেমন করে? ছোট্ট শিশু খুব মিষ্টি খাওয়ার লোভ, গুড় যেখানে পায় সেখানেই খায়। এখন মা গুড় লুকায় রাখছে, কিন্তু বাচ্চারে বলছে বাবা আমাদের একটা আলমারি আছে ওই মিটসে পাশে, ওইটার কিন্তু তালা চাবি নাই বাবা, এর ভিতরে গুড় লুকায় রাখছি, মেহরবানি করে গুড় ধরিস না কিন্তু। বুঝছেন তো? তাইলে ছেলের জন্য কত সুবিধা হইল যে এমনি না বলে রা, ও বলতেছে যে মিটসে একটা আছে তালা চাবি নাই, বাবা তোর গুড় খাওয়ার অভ্যাসের মধ্যে লুকায় রাখছে, ধরিস না জানি। সারা পৃথিবীতে যখন কাবাতে আসতো তারা কম বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে কেউ একজন আসছেন, তার একটা দাওয়াত চলছে, জেনে বুঝেই আসতো। কিন্তু আসার পরে যখন মক্কার প্রবেশ মুখেই তাদেরকে বলা হতো একটা লোক আসছে সমস্যাগ্রস্ত, এর কাছে যেন যেও না, ওরা তখন বুঝতো যা ঠিক টার্গেটে আসছে। ওরা চিন্তা করতো যা হয় হোক, হজ হোক না হোক, এই লোকের সাথে দেখা না করে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এরকমই কিছু লোক মদিনা থেকে আসছিলেন, যেগুলো আমরা জানি বাইআতুল আকাবাতুল উলা, বাইআকাবাতুস সানিয়া, আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ। এই যে শপথগুলো হয়েছিল, এই মানুষগুলো আনসারিরা যারা এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসার পরে তারা পাঁচ ধরনের প্রতিশ্রুতি দিতেন। আপনাকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসব, বিপদে থাকব, সুখে আপনার কাছে থাকব, আমাদের স্ত্রী পুত্র থেকে আপনাকে অগ্রাধিকার দিব, আপনার স্বার্থ মানে আমাদের স্বার্থ, এই সকল বিষয়ে আপনার কাছে আমরা ওয়াদাবদ্ধ হলাম। কতকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই যে ওয়াদাবদ্ধ হলাম, আপনার সুখ আমাদের সুখ, আপনার দুঃখ আমাদের দুঃখ, আপনাকে অগ্রাধিকার দিব, কখনো আপনাকে ছেড়ে যাব না, এর বিনিময়ে আমরা কি পাবো? কোনো একটা বিনিময় তো পেতে হবে। জিজ্ঞাসা করেছে আনসারীরা, কি পাবো? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবেন। তার আর দ্বিতীয় কোনো প্রশ্ন করেননি, এতেই রাজি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে প্রথম প্রতিশ্রুতি যেটা দিয়েছেন সেই প্রতিশ্রুতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় উল্লেখ করেছেন।
আমি দুটা আয়াত আপনাদের কাছে উপস্থাপন করব। এক নম্বর প্রতিশ্রুতি আল্লাহর সূরা তওবা নয় নম্বর সূরার বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার রব্বুল আমিন বলছেন, পৃথিবীর যত মুমিন যত মুমিনাত আছে, ওই মুমিন মুমিনাতের সাথে আমি রব্বুল আমিন স্বয়ং তাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম। আমি রব্বুল আমিন তাদেরকে একটা জান্নাত দান করে দিব। ওই জান্নাতটা কেমন হবে? তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশ দিয়ে তার নিজ দিয়ে বহু বহু ধারায় ঝর্ণা প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন এই আনন্দ ধারা, এই যে জান্নাত আমি রব্বুল আমিন তাদের কাছে প্রতিশ্রুতি করলাম, এই জান্নাতে একবার যদি আমার মুমিন বান্দা আর মুমিনাত যদি প্রবেশ করে, আমি আল্লাহ বললাম ঢুকছে তো ঢুকছে, আর কোনোদিন এখান থেকে বেরোবে না। এরপরে রব্বুল আমিন বলছেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আমার বান্দারা জান্নাতের ভিতরে তো প্রবেশ করবে, তবে জান্নাতের ভিতরে আমার বান্দাদের জন্য থাকার জন্য আবার বিন্যাস থাকবে। ওয়া মাসাকিনা তাইয়িবা, তাদের জন্য এমন পবিত্র এমন আনন্দদায়ক আমি বাসস্থানের ব্যবস্থা করব, যেটা জান্নাতে আদমের কাছে, এইটা আমি রব্বুল আলামিন আমার বান্দাদের সাথে ওয়াদা করলাম। আল্লাহ বলছেন এটা তো আমার ওয়াদা, জান্নাতে সে যাবে, জান্নাতে মাসাকিনা তাইয়িবা পাবে, একবার ঢুকবে আর কখনো বের হবে না। কিন্তু এইগুলো একটাও বান্দার জন্য বড় নিয়ামত হলেও সবচেয়ে বড় নিয়ামত নয়। আমি বান্দার সাথে ওয়াদা করলাম যেই বান্দারা একবার জান্নাতের মধ্যে আসবে, এই বাসস্থান পেয়ে যাবে যেখান থেকে আর তাকে বের হওয়া হবে না। ও বান্দা, এই জান্নাত পাওয়া তোর জীবনে কেবলমাত্র বড় নিয়ামত নয়, আমি আল্লাহ বলছি এর থেকে বড় নিয়ামত হচ্ছে ওয়ারে দোয়ানুম মিনাল্লাহি আকবার, তোর রব জান্নাতে আসার পরে তোর প্রতি এমন খুশি হওয়া হয়ে যাবে, তোর রব কোনোদিন আর তোর সাথে রাগ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও দুনিয়ার মানুষ, একবার যদি তোর রব তোর উপর ওই জান্নাতের মধ্যে খুশি হয়ে যায়, জেনে রাখ বান্দা এটাই হচ্ছে তোর জন্য সবচেয়ে বড় নিয়ামত। তোর রব মুমিন প্রত্যেকটা মুমিনাত প্রত্যেকটা তাদের সাথে ওয়াদা করলেন, যদি ইমানদার প্রকৃত হইতে পারো, আমি রব্বুল আলামিন তোমার সাথে এই নিয়ামতগুলি দেওয়ার ওয়াদা করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলছেন সূরা নিসার একশো বাইশ নম্বর আয়াতের মধ্যে, তাবত পৃথিবীর মানুষের কাছে আবার আল্লাহ ওয়াদা, এক নম্বর ওয়াদা আল্লাহর পক্ষ থেকে এটার কথা স্মরণ করাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু আমিলুস সালিহাত সানুদখিলুহুম তোমাদের মধ্যে থেকে আমি রব তোমাদের স্রষ্টা হিসাবে তোমাদের কাছে ওয়াদা করলাম। দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, ইমান যদি আনতে পারো, আমলে সলে যদি করতে পারো, অনেক কাজ যদি করতে পারো, আমি রব্বুল আমিন বলছি এই দুই গুণওয়ালার জন্য আমি রব্বুল আমিন অবশ্যই অবশ্যই খুবই সম্প্রতি অতি তাড়াতাড়ি আমি রব্বুল আমিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে রব্বুল আমিন বলছেন অনেক ধারায় ঝর্ণা প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, একবার যদি ওর মধ্যে প্রবেশ করে রব্বুল আমিন বলছেন আর কখনো তাকে সেখান থেকে বের করা হবে না। ওয়াদাল্লাহি হক,
নিশ্চয় জেনে রাখো তোমার রব যে ওয়াদা করে ওয়াদা হচ্ছে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর তোমার রব আল্লাহর থেকে অধিক সত্য কথা বলার কেউ ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে আল্লাহ ওয়াদা করছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর বলার দরকার আছে যে ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াদা তো বেহক হওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু বান্দার মনের মধ্যে আল্লাহ গেঁথে দেওয়ার জন্য বলছেন ওয়াদাল্লাহি হাক্কা। ও আমার ইমানদার বান্দারা, দুনিয়ার সাময়িক কষ্ট, সাময়িক বিভিন্ন কিছু দেখে ঘাবড়াই যাইস না, যেন আমি আল্লাহ তোর জন্য এই বড় নিয়ামতকে দাঁড় করায় রেখেছি। আর জেনে রাখ, আল্লাহর ওয়াদা হচ্ছে হক। আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বেশি সত্য কে বলতে পারে। বান্দার মনের মধ্যে আল্লাহ ঢুকাই দিতে চান যে বান্দা, এটা আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত এবং ওয়াদা, তুমি যেন কোনো ভুল ভেবো না। আল্লাহ পৃথিবীতে একটা বান্দাকেও জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ তাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। দুইটা গুণ খালি অর্জন করো, ইমান আনো আর দুই নম্বরে হচ্ছে আমলে সলে করো, এই দুই গুণ ধর্মান্দার জন্য জান্নাতকে আল্লাহ নির্ধারিত করেছেন। আমরা মাঝে মাঝে বলি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই লিয়াবুদুনের তাফসীরের ভিতরে অনেক মুফাসসির বলছেন আই লিওয়াহিদুন, দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য যেন তারা স্বীকার করে আমার রব ইলাহ আল্লাহ একজন, এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আই লিওয়াহিদুন, সে যেন বলে আমার আল্লাহ এক, এই জন্য আল্লাহ সৃষ্টি করছেন, আর কোনো উদ্দেশ্য নাই। ইবাদতের আরেকটা তাফসীর হচ্ছে এটা লিওয়াহিদুন। সুতরাং কোনো বান্দা যদি মুশরিক না হয়ে যায়, কোনো বান্দা যদি ইমানের উপরে দায়ন থাকতে পারে, আল্লাহ বলছেন আমার ওয়াদা তোরে জান্নাতে ঢুকানো। সুবহানাল্লাহ, প্রিয় ভাইয়েরা, এই জান্নাত, যেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন এত মানে এত আকর্ষণীয় করে মানুষের কাছে উপস্থাপন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তো জান্নাতের বর্ণনা দিয়ে গেলেন, কিন্তু এই জান্নাতের বর্ণনা মানুষের কাছে যা দেয়া হয়েছে এটার কোনোটাই পরিপূর্ণতা নাই। আপনার কল্পনা যাই করবেন আপনার কল্পনা শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের আপনি ধারণা নিতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জুমলায় এই যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন এইটাকে শেষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লা আইনুন রাত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার, দুনিয়ার মানুষ তোমার কান দিয়ে যত সুন্দর সুন্দর যা শুনেছো তোমার শোনা যেখানে শেষ, তোমার এই দুই চোখ দিয়ে যত সুন্দর সুন্দর দেখেছো তোমার দেখা যেখানে শেষ, আর তোমার অন্তর দিয়ে তুমি যে সবিস্তার কল্পনা করতে পারো, অকল্পনীয় কল্পনা তোমার অন্তর দিয়ে করতে পারো, তোমার কল্পনার রাজ্য যেখানে শেষ আমার আল্লাহ জান্নাতের শুরু ওখান থেকে। আপনি কি কল্পনা করতে পারেন, ইচ্ছা করলে কল্পনা করতে পারেন, আমি আজকে জাতিসংঘের প্রেসিডেন্ট, পুরা দুনিয়া আমি চালাচ্ছি, আপনারা কেউ বকবে? কল্পনা করতে পারেন না? আমার হাতের মধ্যে এমন বড় একটা পলিথিন আছে, এই পলিথিনে আসমানের যত তারা আছে সব ভরে ফেলছি, কল্পনা করতে পারবেন না? সম্ভব কল্পনা করা। আপনি চিন্তা করছেন আমার বাড়িতে এমন একটা ক্যাবিনেট বানাইছি, একটার মধ্যে বৃহস্পতি, একটার মধ্যে শনি, একটার মধ্যে নেপচুন, একটার মধ্যে সূর্য, একটার মধ্যে মঙ্গল, সবগুলো ভরে ভরে রেখে দিছি তালা দিয়ে, কল্পনা করা সম্ভব কিনা? ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আপনার কল্পনা যেখানে ওই কল্পনা যেখানে শেষ আল্লাহর জান্নাতে শুরু ওখান থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দার মনের মধ্যে যোগ্যতাই দেননি যে সে জান্নাতের কল্পনা করতে পারবে, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জান্নাতে যাওয়ার পরেও এটাই একমাত্র তোমার নিয়ামত নয়, ওয়া রিদওয়ানুল্লাহি আকবার, আল্লাহর যে সন্তুষ্টি এটাই বান্দা সবচেয়ে বড় হবে। তুমি এটা কেমনে বুঝবে? আল্লাহ জান্নাতের মধ্যে আসবেন, আসার পরে জান্নাতি বান্দাদেরকে ডাক দিবেন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতিরা ততস্থ হয়ে লাফ উঠবে লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, হে রব্বুল আলামিন আমরা হাজির আছি, আমরা হাজির আছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো? বান্দারা অবাক হয়ে যাবে, আল্লাহ যে নিয়ামত পেয়েছি, যে নাজ
তুমি তারপরে আমাদের কাছে বলছো খুশি আছো কিনা? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা উত্তর দিবে, ওয়ামা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। আয় রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে যা দিয়েছো এরকম কেউ পেয়েছে নাকি? তারপরে তুমি কি অসন্তুষ্ট নাকি আল্লাহ আমাদের উপরে, যে জিজ্ঞাসা করছো তোমরা ভালো আছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হালা আজিদুকুম, আমি কি একটু বাড়ায় দিব নাকি? বান্দার উত্তর দিতে পারবে না, আরে যা পেয়েছি এর উপর আবার বাড়ানো কেমন যায়? বান্দার মাথায় কাজ করবে না। আল্লাহ সাথে সাথে ঘোষণা দেবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও বান্দা আজকে থেকে আমি তোদের প্রতি খুশি হয়ে গেলাম, আর কখনো রাগ করব না। আল্লাহ নবী বলছেন এই কথা বলার পরে রব্বুল আলামিন তার চেহারার উপরে যত ধরনের পর্দা ছিল সব পর্দাগুলো সরায় দিবেন, ওই দিন জান্নাতীদের সাথে রব্বুল আলামিনের দিদার হয়ে যাবে। একটু আগে যে বান্দারা বলেছিল ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, ও রব তুমি আমাদেরকে যা দিয়েছো এর আগে কেউ পেয়েছে নাকি? আল্লাহ বলেছিলেন বাড়ায় দিব নাকি, বান্দা বুঝতে পারে নাই কেমনে থেকে বাড়ানো যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যেই না প্রকাশিত হয়ে যাবেন, বান্দার সাথে দেখা হয়ে যাবে, এরপরে রাব্বুল আমিন যেই না নিজেকে আবার গুটায় নেবেন, নিজেকে আবার সরায় নেবেন। এতক্ষণ পর্যন্ত বান্দার কাছে যেই জান্নাতটা অতুলনীয় মনে হচ্ছিল, রবকে দেখার পরে আর রব সরে যাওয়ার পরে ওই বান্দাদের কাছে জান্নাত আর মজা লাগবে না। আল্লাহু আকবার। এরপরে রাসূল বলছেন বান্দাদের মনের অবস্থা আল্লাহ জানেন। এরপরে প্রত্যেক দিন জান্নাতীদের সাথে সকাল সন্ধ্যা রব্বুল আমিন দিদার দিতে থাকবেন আল্লাহ। সেজন্যই বলছেন ওয়ারে দোয়ানুল্লাহি ওয়ারে দোয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। ওই যে জান্নাতে আল্লাহ বান্দাদের প্রতি খুশি হয়ে যাবেন, এটাই সবচেয়ে বড় বান্দাদের প্রাপ্তি, এর উপরে বান্দার আর কোনো প্রাপ্তি হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে এক নম্বর প্রতিশ্রুতি হচ্ছে জান্নাত, তার জন্য শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ, মনে থাকবে ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা, এবার আমরা আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর প্রতিশ্রুতি যেটা, সেটার উপর একটুখানি কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুই নম্বর প্রতিশ্রুতি আল্লাহ বান্দাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহের সাথে তার বান্দাকে পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলেন, অনুগ্রহের সাথে পথ দেখানো মানে আল্লাহ বান্দাকে হিদায়ত দিবেন, আল্লাহ তাকে হিদায়তের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে পথভ্রষ্ট করার জন্য সৃষ্টি করেন না, এটাও আল্লাহর ওয়াদা। তবে তার জন্য কতকগুলো শর্ত আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যদি নিজের জীবনে বাস্তবায়িত হতে হয় তাহলে তার শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস পবিত্র কুরআনুল কারীমের 10 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কৃত হিদায়াতের ওয়াদাকে স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় জেনে রাখো যারা ঈমান আনবে এবং যারা আমলে সালে করবে আল্লাহর দেখানো পথে চলবে, আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করার ক্ষেত্রে মানসিকভাবে সে রেডি হয়ে যাবে, আমার আল্লাহ যা বলেছেন সেইটুকুই আমাকে করতে হবে, আমার আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে আমি বেঁচে থাকবো। ঈমান আনার পরে যেই বান্দাদের মনের অবস্থা, নিজেদের কাজের অবস্থা এরকম হবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াহদিহিম রব্বুহুম ঈমানিহিম, তাদের ওই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে অনুগ্রহের সাথে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছেন, বারবার স্মরণ করায় দেন, তোমাকে ঈমানের সাথে ওই ঈমানের কারণে অনুগ্রহের সাথে যে পথ দেখাবো, ওই পথটা কি রে বান্দা? দুনিয়ার বুকে তুই তো নানান অনুগ্রহের কথা চিন্তা করেছিলি, আল্লাহ আমারে পথ দেখাবো, আল্লাহ আমাকে অনুগ্রহের সাথে পথের দিকে নিয়ে যাবে,
তোর ওই পথের ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয়েছে হিসাব তো মিলল না, চাকরি একটা বড় চেয়েছিলাম যে চাকরি পাইলাম মন তো বলল না, কই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাইলাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে, পরিবার পরিজনের জন্য এই আবেদনটা করেছিলাম কই এইটা তো পাইলাম না, আল্লাহ না অনুগ্রহের সাথে পথ দেখাবেন। আল্লাহ বলছেন তোর ইমানের কারণে আমি যে মহাসড়কের কথা তোকে বলছি বান্দা, ওই মহাসড়কে চলার ক্ষেত্রে তোর জন্য কতগুলো স্পিড ব্রেকার আছে, তোর জন্য কতগুলো বাঁক আছে, তোর জন্য কতগুলো আইল্যান্ড আছে, তোর জন্য কতগুলো এমন চিপা রাস্তা ভাঙ্গা পজিশন আছে। আমি রব্বুল আলামিন তোর এমন মহাসড়কে তুলেছে দুনিয়ার কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, ওই হিদায়তের বর্ণনা আল্লাহ দিচ্ছেন ওই রাস্তাটা যেখানে যে শেষ হয়েছে তা যে রে মিন তাহাতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, জান্নাতে নাইমে যে তোর রব তোর ইমানের কারণে ওই বাংলাদেশে থাকা পৃথিবীর আনাচে কানাচে থাকা ওই রকম ইমানের দাবি নিয়ে থাকা মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে নাইমে নিয়ে সবগুলাকে একত্র করে দিবে। এই জন্য এটা আল্লাহ রাব্বুল আমিনের প্রতিশ্রুতি বান্দাদেরকে, রব্বুল আলামিন ইমানের জন্য ওই হিদায়তের রাস্তা দেখাবেন, তবে শর্ত হচ্ছে আপনাকে ইমান আনতে হবে, রব্বুল আমিনের প্রতি বিশুদ্ধ ইমান রাখতে হবে। আপনি আল্লাহকেও মাঝে মাঝে ডাকেন, হিল্লাকেও মাঝে মাঝে ধরেন, আসেন আমাদের কয় আল্লাহও লাগে হিল্লাও লাগে, নাউজুবিল্লাহ বলেন আল্লাহর সাথে আবার কিসের হিল্লা লাগে, আপনি যদি হিল্লা মনে করেন সাথে সাথে আপনার ইমান শেষ, বলে উমুক উমুক বুজুর্গও লাগে, উমুক উমুক অলিয়া উলিয়াও লাগে, আরে আমি দুর্বল মুসলমান আমার দোয়া কবুল হয় কি না হয়, এই জন্য ওই হুজুরের কাছে যাই, হুজুর আমার হয়ে বললে আল্লাহ শুনে, এই রকম ইমান যদি হয় তাইলে বুঝবেন আপনার ইমানে এখনো পূর্ণতা আসে নাই। আল্লাহ বলছেন যাদের ইমান বিশুদ্ধ ইমান, যাদের ইমান পূর্ণ ইমান, আল্লাহ বলছেন তাদেরকে আমি ইমানের কারণে রাস্তা দেখাবো, আর এই রাস্তা যেমন তেমন রাস্তা নয়, ওই বান্দাকে জান্নাতে নাইম পর্যন্ত পৌঁছানো আমি রব্বুল আলামিনের ওয়াদার মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের অনেকে আবার বলে যে ইমান আনার পরেও কি হিদায়ত লাগবে, জি ইমান আনার পরেও হিদায়ত লাগবে আপনার, ইমান আপনার জন্য ইয়াহদি রব্বুহুম বি ইমানিহিম, আপনার ইমান আনার কারণে রব্বুল আলামিন আপনাকে ট্র্যাকে রাখবেন, সুতরাং ইমান আনার পরেও আপনার হিদায়ত লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, বেশি বেশি দোয়া আমাদেরকে করতে হবে, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে রব্বুল আলামিন আমি আপনার কাছে হেদায়েত চাই, আমি আপনার কাছে তাকওয়া চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মার্জনা ভিক্ষা করি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সিজদায় যাবেন এই দোয়া বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন প্রিয় ভাইরা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে ট্র্যাক মিস না করান, আমরা যেন রাস্তাচ্যুত না হয়ে যাই, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপর রাখো। তবে আল্লাহ ওয়াদা করেছেন বান্দাকে হেদায়েতের উপরে রাখবেন, ইমানকে বিশুদ্ধ করতে হবে, কি কে বিশুদ্ধ করতে হবে, ইমান। ইমান সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে আমাদের ইমান, ঠিক কি না, সব হারা হতে রাজি, ইমান হারা হতে আমরা রাজি নাই প্রিয় ভাইরা, যার ইমান নাই সব আছে তার কিচ্ছু নাই, আর যার কিচ্ছু নাই ইমান আছে তার সব আছে, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, মুসলমানরা যুগে যুগে যেখানেই বিজয়ী হয়েছে, যুগে যুগে যেখানেই তাদের আদর্শ ছড়িয়েছে, পূর্ণ ইমানদাররাই তাদের আদর্শ দিয়েই বিশ্ব জয় করেছে। মুসলমানদের না ছিল অস্ত্র, না ছিল কিছু, কিছু না পেয়ে খেজুরের ডাল কেটে ওই তলোয়ারের বিপক্ষে দাঁড়াইছে, তারপরেও আল্লাহ রাব্বুল আমিনের ইমানের এই জজবাতে, ইমানের এই পাওয়ারে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারে নামাই দিয়া মানুষের বিপক্ষে যুদ্ধ করাইছে, সুবহানাল্লাহ। কি চান আপনি আর, এর চেয়ে কি চান, আপনাকে আর কোনো শর্ত দেওয়া হয় নাই, আপনি পূর্ণ ইমানদার হতে পেরেছেন কিনা, ইমানের কারণে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে যেহেতু ইমানের কারণে আল্লাহ তাকে হেদায়েত, আল্লাহ তার সঠিক রাস্তা দেখাবেন, আল্লাহ অনুগ্রহের সাথে তার পথ চলাবেন, এখন আমার বান্দা ইমানে পূর্ণ হয়েছে, তার হাতে অস্ত্র নাই, অস্ত্র নাই তাই কি, অর্থ অস্ত্র দরকারও নাই, আল্লাহর ফেরেশতা নামায় দিয়ে ওর সাথে যুদ্ধ করাইছেন, যে ইমান আছে তার জন্য ওয়াদা আল্লাহ রাস্তা দেখাবেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ ফেরেশতাদের সাথে নামায় দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের সাথে সহযোগিতা করেছিলেন, সে আল্লাহ রাব্বুল আমিনের এখন একটু বয়স হয়েছে, ঠিক না ভাই, 1450 বছর আগের কথা, কি বয়স হয় না,
প্রিয় ভাইয়েরা, আমাদের ইমানের অবস্থা কিন্তু এখন এরমই, মানে আল্লাহর ব্যাপারে আমরা খালি গল্প শুনি, এখন এ হয়েছিল সে হয়েছিল, কিন্তু আমাদের নিজেদের ওই বিশ্বাস হয় না। আরে ওই রব্বুল হাইয়ুল কাইয়ুম, তিনি তো চিরঞ্জীব রব, তিনি তো কখনো নিদ্রা তো দূরের কথা, তন্দ্রাও তাকে কখনো ছোঁয় না। সেই রব তখনও যেমন ছিলেন এখনো তেমন আছেন। আপনি আমি ইমান ঠিক করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহায্য এখনো আপনার আমার জন্য দিবেন, ঠিক কিনা? পৃথিবীতে আমরা এগুলো নজির দেখতে পাচ্ছি, আমরা আমাদের আশপাশে একটু চোখ কান খোলা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম সাহায্য সহযোগিতা তাদেরকে পাঠিয়েছেন। তারা বলছে পুরা পৃথিবী তাদেরকে স্বীকৃতি দিতে চায় না, পুরা পৃথিবী তাদেরকে বলতেছে না আমরা এদেরকে স্বীকৃতি দিব না, অমুক করবো না। ওদের একজন দায়িত্বশীল মন্ত্রী তিনি বলেছেন দুনিয়ার স্বীকৃতিকে দুই পয়সা দিয়েও আমরা পুষি না, 20 বছর ধরে আমরা যেই রবের সার্ভেন্টগিরি করছি ওই রব আমাদেরকে চিনতে পারছেন, নচেত আমাদের খাবার ছিল না, আমাদের হাতে অস্ত্র ছিল না, 20 বছর আমাদেরকে যারা টিকায় রাখছেন যে আল্লাহ উনি স্বীকৃতি দিলেই যথেষ্ট। উনার স্বীকৃতি যদি উঠে যায় 6 ঘন্টা পরে, তা 1 ঘন্টা পরে, 1 মিনিট পরে, আমরা তাও মেনে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ, বলবেন না? তারা কিন্তু ফেরেশতাও না, তারা সাহাবিদের তুল্যও নয়, কিন্তু আমাদের পাশে থাকা মানুষই তারা, আমাদের খুব পাশে থাকা মানুষ তারা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক। তাওয়াক্কুল, আপনাদের কাছে কিছুদিন আগে তাওয়াক্কুলের উপরে আলোচনা করেছি, তাওয়াক্কুল হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার কাছে থাকি। আপনি আপনার রবের ব্যাপারে কি ধারণা করেন? মনে হয় দিবে না, আমি কি পাই? আল্লাহ বলছেন ঠিকই তো, তোর যেরম ধারণা এরমই তুই পাবে। আর আরেকজন ধারণা করছে আমার আল্লাহ না দিলে আমি যাবো কোথায়, আমার তো রব বলে আর দ্বিতীয় কেউ নাই, উনি তো আমার একমাত্র, দিলে উনি না দিলে উনি, আমি তার বান্দা। আল্লাহ বলবেন সুবহান আল্লাহ, এর তো তাওয়াক্কুল সাংঘাতিক, আল্লাহ রাব্বুল আমিন বান্দারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এর নাম হচ্ছে ইমান। ইমানের বাতিতে জোর লাগান। এখন ইমানের বাতিতে জোর লাগাবেন কেমন করে? ইমানের ইমান হচ্ছে আমাদের জন্য এমন যে আশপাশের সব দিক দিয়ে লাগাইছি আমরা এখন হচ্ছে অ্যাসিড, আশপাশের সব দিক দিয়ে লাগাইছি আমরা এখন গুনার বেরিয়ার। ইমান আমার আছে কিনা, ইমান থাকবে কিনা, এই টেনশানে আছে প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে এই গুণা মুক্ত হয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে থাকতে হবে। প্রিয় ভাইরা, দ্বিতীয় প্রতিশ্রুতি তাহলে সংক্ষিপ্তভাবে যেটা বললাম এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয়, তৃতীয় ওয়াদা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারের সাথে ওয়াদা করেছেন আল্লাহ তাদেরকে আলো দান করবেন। সুবহানাল্লাহ, আলো হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আলো ছাড়া দুনিয়া আখেরাতে আমাদের কোনো রকম চলার গতি নাই। দুনিয়া আখেরাতে আমরা আল্লাহর এই নূরের মুখাপেক্ষী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলো দিবেন বান্দাদেরকে, কিন্তু তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো শর্ত আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন, সূরা হাদীদের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ রাব্বুল আলামিন তবৎ পৃথিবীর মানুষের দিকে তাকায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। 1 নম্বর শর্ত দেওয়া হলো ঈমান যারা এনে ফেলেছো, আল্লাহকে ভয় করো। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়া আমিনু বিরাসূলিহি, আর তোমরা যে রসুল প্রেরণ করেছে রসুলের প্রতি ঈমান আনো। কিসের উপর ঈমান আনবে? রসুলের প্রতি ঈমান। ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের আশ্রয়ে এই দুই গুণধর বান্দা যারা হবে, আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার বুকে চলে, আপনার সামনে কেউ নাই দেখার মতো, কেউ নাই আপনি যে অপরাধ করবেন এই অপরাধ জানার মতো, কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছেন, আল্লাহকে সব সময় দেখছেন আল্লাহ, এই সাক্ষী মেনে আল্লাহর যে সকল নিষেধ আছে সেখান থেকে দূরে থাকে। আর যেই বান্দারা আল্লাহ নবী যে সকল বিধিবিধান ছয়ে এসেছেন নবীর উপর ঈমান আনে, আর তিনি যেই সকল বিধান এনেছেন তার প্রতি ঈমান আনে, বিশ্বাস করে, আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কিফালতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ত্তের মধ্যে, তার অভিভাবকত্বের মধ্যে রহমতের দ্বারা ওই বান্দাকে তুলে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক রাস্তায় চলার জন্য আলোওয়ালা বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আলোর কাজ কি হবে? আল্লাহ বলছেন ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যখন তোরে আলো দিয়ে দিব, তামশুনা তোমরা এটা নিয়ে চলা ফেরা করবে। আর আল্লাহ রাব্বুল আমিনের আলো নিয়ে যে চলে, আল্লাহ রাব্বুল আমিনের প্রকৃতার্থে সেই বান্দাটা প্রতিনিধিত্ব করে আল্লাহর প্রতি, যেহেতু ঈমান এনেছে আল্লাহকে ভয় করে চলে। কিন্তু শয়তান তারে ওয়াসওয়াসা দেয়, নানানভাবে ধোকাবাজির মধ্যে ফেলে, নানানভাবে ভুলের মধ্যে তারে পর্যবসিত করার চেষ্টা করে। কিন্তু আল্লাহর দেওয়া আলো দিয়ে ভুলে সাময়িক থাকে, আবার আল্লাহর কাছে ফেরত আসে। আল্লাহ বলছেন এই আলোর পাওয়ারটা এমন, ওই আলোওয়ালা যে হয়ে যাবে হাজার ভুল করুক না কেন, যেহেতু আল্লাহর আলোর প্রতিনিধি হিসাবে সে চলছে। আল্লাহ বলছেন ওয়াইয়াকু ফিরুনাকুম, ওই বান্দা ভুল করলেও ওই আলোওয়ালা হওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে তৎক্ষণাৎ মাফ করে দে। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি আসলো, গুনাহ করেছে, গুনাহ করার পরে রব্বুল আমিনের কাছে তওবা করে বলেছে, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ বান্দারে মাফ করে দিয়েছেন, কিছুদিন তওবার উপরে চলেছে, আবার তওবার থেকে সরে গেছে, আবার গুনাহ খাতায় লিপ্ত হয়েছে, আবার আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আবার মাফ করে দিয়েছেন, আবার গুনাহ খাতা করতে শুরু করেছে, তওবার থেকে সরে গেছে, আবার ফেরত আসছে, আবার আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমিন আবার তাকে মাফ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে ফেরেশতাদেরকে ডেকে বলেছে, নো ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি কেন মাফ করছি জানো নাকি কেন? বলে ওই বান্দা গুনাহ করে, ওই বান্দা ভুল করে, কিন্তু ওই বান্দা অন্তরের মধ্যে একটা বিশ্বাস রাখে, আমি যে অপরাধ করি এই অপরাধ করলে একজন আমাকে শাস্তি দিতে পারেন, তিনি আল্লাহ। আবার এই অপরাধের কারণে একজনই কেবল আমাকে মাফ করতে পারেন, তিনিও আল্লাহ। ওই বান্দা এই ঈমান রেখে ভুল করে ঠিকই, কিন্তু শাস্তিও দিতে পারে আল্লাহ, আবার ক্ষমাও করতে পারে আল্লাহ। এই বিশ্বাসটাও বান্দার মনের মধ্যে আছে, যখন এই বিশ্বাস নিয়ে বান্দা আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ বলছেন সাক্ষী থাকো, এই বান্দা যতবার অপরাধ করুক আর যতবার ক্ষমা চাক, আমি আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা হচ্ছে আলোওয়ালা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর নিশ্চয়ই জেনে রাখো তোমার রব তো গফুর, তোমার রব তো রহিম, তোমার সেই রব ওয়াদা করেছেন, তুমি যদি ঈমান আনতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আর রসুলের আনিত এবং রসুলের প্রতি যদি বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার সাথে ওয়াদা করলাম, তাদের জন্য আমি দুনিয়াতে এরকম একটা আলো দান করে দিব। আল্লাহ রাব্বুল আমিন এরপরে পরকালের কথা বলছেন। আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এ তো গেল দুনিয়ার অবস্থা, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় ময়দান, ওই ময়দানে যাওয়ার পর আল্লাহ বলছেন, হে রসুল, আপনাকে এমন একটা মঞ্চের উপরে বসানো হবে যেখান থেকে আপনি দেখতে পাবেন ইমানদারদেরকে, কি দেখতে পাবেন আপনি, দুনিয়ার বুকে তাদের কি অবস্থা ছিল আর আজকে তাদের কি অবস্থা দেখেন আপনি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নূরুহুম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি রব্বুল আলামিন তাদের ডান থেকে আর তার হাতের মধ্যে থেকে একটা আলো বের করে দিব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসতেছে, যেই না বান্দাদের ডান থেকে আর ওই বান্দাদের হাতের মধ্যে থেকে আলো আসবে, যেই বান্দা তার ঈমান একদম টিমটিমে, একদম ঈমান কম, ওই বান্দার আলো নাই নাই অবস্থা, তারপরেও রব্বুল আমিন এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা নূর দিবেন, একটা আলো দিবেন। ওই টিমটিমে আলো, যার আলো নাই নাই, ওই রকম আলোটার পাওয়ারও এমন হবে, এক শহর থেকে আরেক শহর অতিক্রম করে সেই ছোট্ট একটু আলোটা চলে যাবে। আল্লাহ নবী বলছেন ওইটুকু আলো দিয়েও ওই বান্দা তার জান্নাতকে খুঁজে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ও দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আমিন ওয়াদা করলাম ইমানদারদেরকে, আমি রাব্বুল আমিন ডান থেকে, ডান হাত থেকে, সামনে থেকে আলো দান করব, ওই আলোর কারণ কি হবে? বুশরা কুমুল ইয়াউম,
আল্লাহ বলছেন যাদেরকে আলো দেওয়া হবে তাদেরকে সাথে সাথে বলা হবে শুভ সংবাদ, আজকে তোমাদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ যাদেরকে একবার আলো দিয়ে দিবেন তাদের আনন্দের আর দ্বিতীয় কোনো কারণ নাই। আল্লাহ বলছেন ওই আলো দিয়ে আমার বান্দারা ঝাঁকে ঝাঁকে দৌড় দিবে, দৌড় দিয়ে তাদের নিজের জান্নাত জার্নেস দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত ওই জান্নাত পর্যন্ত মুমিনরা ওই আলো দিয়ে নিজের জান্নাত খুঁজে নিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, এরকম না যে দিতেও পারে নাও দিতে পারে। আল্লাহ বলছেন এটা ওয়াদা, আল্লাহ নিজের উপরে এটাকে ওয়াজিব করেছেন। আর আল্লাহ তো বলেইছেন ওয়াদাল্লাহু হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ রাব্বুল বান্দাদেরকে দিয়ে দিবেন। শর্ত কি? দুইটা শর্ত। ঈমান আনার পরে মুত্তাকি হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতিতে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ, খুব কঠিন না? একটু বিবেচনা করে দেখেন, আমাদের দিন আমাদের জন্য খুব কঠিন নয়, কিন্তু এত আলো পাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে, তাবেঈদিতে বর্ণনা আসছে, পুরো পৃথিবীর মানুষের অন্তর চার ধরনের অন্তর আমাদের মধ্যে চলে যায়। একটা হচ্ছে উজ্জ্বল প্রদীপের মতো, এই অন্তরগুলা আলো তো অন্তর থেকে আসে, উজ্জ্বল প্রদীপের মতো এক ধরনের অন্তরওয়ালা আছে। দুই নম্বরে মোহরাঙ্কিত বন্ধ অন্তর, যাদের কাছে আপনি যাই বলেন কোনো ক্রিয়া করে না, সেখানে আল্লাহর আয়াত আল্লাহর বিধান দিনের যত সুন্দর আলোচনাই হোক তাদের অন্তরের মধ্যে ক্রিয়া করে না, এটা দুই নম্বর। তিন নম্বরে উপুর হয়ে পড়ে থাকা, মানে ইচ্ছা করলে একটা জীবন্ত তেলাপোকা সে চলতে পারে, কিন্তু উপুর হয়ে থাকার কারণে সে চলতে পারছে না। কতকগুলো অন্তর আছে উপুর হয়ে পড়ে আছে, ও নিজেকে চিত করতে চায় না, ও মোহরাঙ্কিত নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি আশপাশ মিলাইয়া ও তার ইমানকে সতেজ করে অন্তরকে আলোকিত করে না, ওই পরিবেশে নিজেকে নিয়ে যায় না, এটা তিন নম্বর। আর চার নম্বর আবরণে আচ্ছাদিত, উপর হয়ে নাই মোহরাঙ্কিতও নয়, কিন্তু তার উপর দিয়ে একটা আবরণ পড়ে গেছে, ওইটা একটু সরানো দরকার, একটু ফু দিয়ে ঝাড়া দরকার, চকচক করে উঠবে তাহলে। এই চার ধরনের অন্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা যখন তার প্রতি অবতীর্ণ হলো আল্লাহ রাসূল সাল্লাম খুশি হয়েছেন যে আল্লাহ ওই অন্ধকারচ্ছন্ন তমাশাচ্ছন্ন যে কঠিন বিভীষিকাময় ময়দান আমার উম্মত কেমনে চলবে। আল্লাহ বলবেন উম্মতের চলা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, যে সকল নূরওয়ালা অন্তর থাকবে ইমানের নূরে প্রজ্বলিত থাকবে তাকওয়ার নূরে উদ্ভাসিত থাকবে, আপনার দেখানো পথ পদ্ধতি যাদের অন্তরের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি পাবে তাদেরকে এমন আলো দিব ওই আলো দিয়ে বান্দারা ঝাঁকে ঝাঁকে জান্নাতে ঢুকে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাহলে এটা হচ্ছে তিন নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি করেছেন। প্রিয় ভাইরা, এবার চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াদা বান্দাদের উপরে আছে, সেটা হচ্ছে ফাদলুল্লাহ, আল্লাহ বান্দাকে অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ, বলে বান্দাকে আল্লাহ ধ্বংস করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বান্দার প্রতি ওয়াদা করছি অনুগ্রহ পেতে চাই। এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে কেউ একজন কি বলতে পারবো যে আমার কোনো অনুগ্রহ দয়া কিচ্ছু লাগবে না? কেউ বলতে পারবো? খেয়াল করে দেখেন পুরো পৃথিবীর মানুষ হচ্ছে অনুগ্রহের মহতাজ। আপনি আপনার পিতা মাতা স্বামী স্ত্রী সংসার বন্ধু, আর ইভেন আপনি বাজার করতে গেলেও যে দোকানে বাজার করতেছেন সেখানেও একটু ফেভার চান, আপনি একটু অনুগ্রহের মহতাজ, তাই না? এমন একটা আপনি বাজারে গেছেন গ্রোসারি শপে, বড় শপ কোথায় কী আছে আপনি জানেন না, একজনকে তো আপনি জিজ্ঞাসা করতে হয় যে ভাই আমি একটু ভিমবার কিনবো এটা কোন সেকশানে আছে, আপনি তার মানে তার কাছে একটু অনুগ্রহের মহতাজ। এখন তার ব্যবহারটাও যেন সুন্দর হয় সেটারও আপনি মহতাজ। বলার তো অনেক ধরন আছে, কতক বলায় আপনার মনে কষ্ট লেগে যায়, এটা আমি বোঝানোর জন্য অলওভার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে বলছেন যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন, এটাও আল্লাহর প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ, দিতেও পারে নাও দিতে পারে ভিন্ন কথা, কিন্তু এরকম না, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি আমার বান্দাকে আমি অনুগ্রহ করবো। সুবহানাল্লাহ, তার জন্য কী দায়িত্ব? অনুগ্রহর ওয়াদা পূরণের জন্য শর্ত কী? আল্লাহ বুঝাচ্ছেন সূরা নিসার 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, খেয়াল করেন গভীর মনোযোগে তাকান, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি
فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ এক আয়াতের মধ্যে তিনটা প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়ে দিলাম আমি রব্বুল আলামিন একটা বর্ণনা করার জন্য সাথে সাথে রিলেট করে দিলাম তিনটাকে আমি রব্বুল আলামিন তোমার জন্য এমন দয়া অনুগ্রহ তোমার জন্য দান করলাম একটু খেয়াল করো আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আল্লাহর প্রতি কেবল ঈমান আনে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশুদ্ধ ঈমান এনে ফেলেছে ওয়া আতাসামু বিহি ওই ঈমানের উপরে মজবুত থেকে সে কোনো বাধা কোনো কথা কোনো প্রতিবন্ধকতা আল্লাহর ঈমান থেকে তাকে বিচ্যুত করতে পারে না এই শর্তটা বুঝছেন আল্লাহর প্রতি ঈমান তার উপরে অটল রয়েছে তার প্রতি অবিচল রয়েছে আমাদের ঈমান কিন্তু মাঝে মাঝে টলমল হয়ে যায় রাত্রেবেলা সন্ধ্যার পরে 500 টাকার নোট পাইলে ভোরটা কিন্তু সকালবেলা ভিন্ন জায়গায় পড়ে যায় এত দূর লাগে না সাধারণ বিরিয়ার দুই কাপ চা দিলেও ক্লিয়ার আছে না ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান যেন এরকম টলমল না হয় রব্বুল আলামিনের প্রতি তোমার ঈমান যেন অবিচল হয় দুনিয়ার কোন অফার পেয়ে যেন তোমার রবের থেকে তুমি বিচ্যুত হয়ে যাও না শয়তানের কোন বিভ্রান্তি যেন তোমাকে রব থেকে অন্যদিকে না নিয়ে যায় আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি যদি এই দুই গুণের মধ্যে বান্দা তুমি একবার আসতে পারো আমি রব্বুল আমিন বলছি সাইয়ুদুখুলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা ও বান্দা যদি বান্দা এই দুই গুণে নিতে পারো আমি আল্লাহ তোমাকে আমার রহমতের মধ্যে নিব ওয়া ফাদলিন আমার অনুগ্রহের মধ্যে নিব ওয়া ইয়াহদিহিম যারা ঈমানের প্রতি তার প্রতি অবিচল থাকতে পারবে তাদেরকে অনুগ্রহের সাথে পথ দেখাবো কোন পথ আল্লাহ বলছেন সিরাতাম মুস্তাকিমা আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢুকায় নিয়ে অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে ওই বান্দাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে সুবহানাল্লাহ ঈমান আনতে হবে তারপর অবিচল থাকতে হবে আল্লাহ বলছেন এই দুই শর্ত পূরণ কর আমি আল্লাহ ওয়াদা করলাম তিন নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দা আল্লাহ আল্লাহ যে আপনার আমার প্রতি দয়া করেছেন আল্লাহ যে বান্দার প্রতি দয়াদ্র এইটা অন্তর থেকে অনুভব করতে হবে ভাই আল্লাহর দয়া যদি আপনি ফিল না করেন তাহলে আপনি তো আল্লাহর অনুগ্রহ বুঝতে পারবেন না আপনাকে তো অনুভব করতে হবে যেই মানুষকে প্রত্যেক দিন বাজার করতে হয় ওই মানুষকে যদি অক্সিজেন কিনে খেতে হতো তাহলে তার কি জ্বালা হইতো এটা তো আপনাকে অনুভব করতে হবে যে অক্সিজেনের দাম কেমন অক্সিজেন ছাড়া আমি কতক্ষণ চলতে পারি আমার আল্লাহ আমার প্রতি কি না অনুগ্রহ করেছেন প্রিয় ভাইয়েরা এই জন্য অনুগ্রহ খোঁজার অন্তরটাও একটু ভিন্ন রকম জুনায়েদ বুগদাদির নাম আমরা শুনেছি জুনায়েদ বুগদাদি একবার ইরাকের রাস্তা দিয়ে চলছেন হঠাৎ করে একজন মানুষ দেখলেন তেলাওয়াত করতেছে তার সামনে ইন্না ওয়াজাদনাহু সাবিরান নিমাল আবদু ইন্নাহু আওয়াব হযরত আইয়ুব আলাইহিসসালামের ব্যাপারে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি নিশ্চয়ই আমার আইয়ুব ছিল উত্তম এক দাস সে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ ছিল সুবহানাল্লাহ এই আয়াতের আগে ঘটনা আছে এমনি এমনি আল্লাহ এটা বলেন নাই আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর উপর রাগ করলেন রাগ করে বললেন আল্লাহর কসম করে বলছি স্ত্রীরে 100টা বাড়ি লাগাবো সুস্থ হয়ে গেলেন এখন চিন্তা করছে এই বউ তোমার অনেক ক্ষেত মুরগি 100 বাড়ি লাগালে তো বাঁচবেই না আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি দিয়ে বাড়ি দিবে তাও তো বলো নাই কত জোরে দিবে তাও বলছো নাকি আল্লাহ বলেন চিকন চিকন শলাকা 100টা এক জায়গায় করো ঝাঁটা আছে না আমাদের 100টা চিকন ঝাঁটা দিয়ে একবারে বাড়ি দাও 100 বাড়ি হয়ে গেছে সুবহানাল্লাহ তা আমার কথা না এটা কোরআনের কথা আল্লাহ শিখাইছেন আল্লাহ তারপরে বলছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরান নিমাল আব্দু ইন্নাহু আওয়াব নিশ্চয় আমার আইয়ুব আল্লাহর বড় কৃতজ্ঞ বান্দা আল্লাহর অভিমুখী ছিল এই কথা তো সবাই বুঝে কিন্তু এই আয়াত শুনে জুনায়েদ বাগদাদি হাওমাও করে কাঁদতেছেন লোকজন জিজ্ঞাসা করলো আপনি কাঁদেন কেন এই আয়াতের মধ্যে তো কাঁদার মতো কোনো কিছু আমরা খুঁজে পাই নাই
তো উনি বললেন, কাদার মতো খুঁজে পাও নাই? অবশ্যই আছে, দেখো আইয়ুবকে আল্লাহ সাবের বলেছেন, কিন্তু আল্লাহ যদি তাকে ধৈর্যটা না দিতেন তাইলে তো আইয়ুব সবর কর্ণেওয়ালা হতে পারতো না। কত এরকম রোগগ্রস্তই তো আল্লাহর সবর থাকতে সাবের বান্দা হতে পারে নাই, তার অকৃতজ্ঞ হয়ে গেছে। আল্লাহ তার অনুগ্রহ করে ধৈর্য দিয়েছিলেন বলে না আইয়ুব আওয়াব হতে পারছিল। আমি চিন্তা করছি আমার রব তার প্রতি না কতই দয়া করছিলেন। সুবহানাল্লাহ, আপনি আপনার রবের কৃতজ্ঞ হন? আপনি আমার রবকে খুঁজে বের করার চেষ্টা করেন যে আপনার রব আপনাকে কি দয়া করছেন, কেমনে খুঁজে বের করবেন? খুব সহজ বুদ্ধি, নিজের আমলের দিকে তাকাতে হবে যে আমি কি করি আর আমার রব আমারে কি দেয়। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি, মাসে 3 দিন যদি টাইম ফেল করে যায় একদিনের বেতন কাটা চলে যায়। নিয়ম আছে না ভাই? হ্যাঁ, আপনি দুপুরের পরে আপনি আসতে দেরি করছেন, আপনি টিফিন করে দেরি করছেন আপনি আসতে, বিকালের হাফ আপনার আর অ্যালাউ হয় না। ওভারটাইম কমপ্লিট করার পরে তারপরে আপনার নামে নতুন করে যুক্ত হয়, আপনাকে অফিসের ভিতরে ঢুকতে দেয় না। আপনার যে নো ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করে যান, 40 মিনিট ডিলে হলে ফিঙ্গারপ্রিন্টের অপশান অন হয়ে যায়, আপনার ফিঙ্গারপ্রিন্টই নেয় না, ঘরেই ঢুকতে দেয় না আপনাকে। আই রে দুনিয়ার এই অফিস, দুনিয়ার এই চাকরি, দুনিয়ার সামান্য বস, তার এইটুকু বিরোধিতা, এইটুকু অবাধ্য হওয়ার কারণে এই অবনতি। অথচ আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, আমি কত মিথ্যা কথা বলেছি, কত চোখ আল্লাহ যা করতে বলেন নাই তাই করেছি, কত গুণা আমি গোপনে করেছি। আমার ফোন আমাকে গুণা করিয়েছে, আমার অন্তর আমাকে গুণা করিয়েছে, আমার মুখ আমাকে গুণা করেছে। কই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার চোখকে অন্ধ করে দিলেন না, কই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার কানের শক্তি হরণ করে নেন নাই, কই আমার আল্লাহ তো এখন আমার হাঁটা বন্ধ করাই দেন নাই, কই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার অক্সিজেন বন্ধ করাই দেন না। সুবহানাল্লাহ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তো এইটুকুই দেখতে চান রে ভাই, দুনিয়ার কোন বসের মতো তো আপনার আমার বস নন, আপনার আমার রব তো সকল রবের রব। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার রুবুবিয়াত কিছু কিছু মানুষের মধ্যে দিয়েছেন, মা সন্তানরে দুধ খাওয়ায়, অফিসার তার কর্মচারী চালায়, এ তো মাইনর, সব চূড়ান্তটা তো আল্লাহ। বান্দা যদি এরকম বিনয়ী হয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্মরণ করে তখন আল্লাহ এই বান্দাগুলাকেও আওয়াব হিসাবে কবুল করে নেবে। এটা ফিল করতে হবে ভাই, ওয়া শুনে গেলাম, ভালো লাগলো, মজা পাইলাম, এইটুকু না, প্রত্যেককে আমি সহ আমাদেরকে প্রিয় ভাইয়েরা এই অনুভব করতে হবে রবের কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো তোমার প্রতি দয়াই করব বান্দা, আমি দয়া করাকে তো নিজের উপর দায়িত্ব বানায় নিছি বান্দা, কিন্তু তোর জন্য কি দায়িত্ব দিছি? আমানু ওয়া আতাসামু বিহি, ওই ঈমান আনো, ঈমানের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর প্রতি আমি অবিচল। আল্লাহ বলছেন এই বান্দারাই আমি পছন্দ করি। সুবহানাল্লাহ, দুনিয়ায় তো মানুষজন আমাদের পাগল বানাইতে চায়, পাগল বানাতে চায় না মাসালা। একজন জিজ্ঞাসা করছে তুমি কে, এই তুমি খালি যাও আর চলে আসো, কি ব্যাপার তোমার পলিসি কি? কয় আমি একটা জাল নিয়ে যাই, যাওয়ার পরে 3টা মাছ ধরি, একটা মাছ নিয়ে আসার পরে বিক্রি করে দেই, এই দিয়ে আমি কাঁচা বাজার করি, আর একটা মাছ বিক্রি করার পর আমার চাউল ডাউল যা লাগে এইটা কিনি, আর একটা মাছ আমার কাছে কিছু সঞ্চয় করে রাখি, যদি অন্য কোনো খরচ লাগে এই খরচ করি, 3 মাসের বেশি আমি ধরি না। কয় আরে বোকা, তুই এই 3 মাস দিয়ে কী করিস? তুই পরিবার পরিজন এরকম না চালায়, তুই তো বেশি করে মাছ ধরতে পারিস, বলে বেশি করে মাছ ধরলে কী হবে? কয় এই মাছগুলো বিক্রি করবি, বিক্রি করলে কি হবে? টাকা হবে, টাকা হলে কি হবে? বাজারের মধ্যে একটা আস্তে আস্তে দোকান দিবি, দোকান দিলে কি হবে? দোকান দেওয়ার পরে আস্তে আস্তে মাছ ধরা বাদ দিবি, মানুষজন তোর আড়তে নিয়ে এসে বিক্রি করবে, কি হবে? আরও টাকা হবে, হলে পুরো আড়তের মালিক তুই হয়ে যাবি, নিজেও দোকানদারি করা লাগবে না, সব দোকান থেকে টাকা পাবি, ওই টাকা দিয়ে তুই চলতে শুরু করবি, অত টাকা হলে কি হবে? এরপরে তোর টাকা হওয়ার পর বিশাল বিজনেস হবে, বিজনেস হওয়ার পর একটা পর্যায়ে যে 52-53-95 বয়সে রিটায়ারমেন্টে চলে যাবি, রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে সুন্দর একটা বাড়ি নদীর ধারে হবে, সেই বাড়ির মধ্যে যে বউ বাচ্চা টাচ্চা নিয়ে বাকি জীবনটা সুন্দর করে কাটাবে। তুই ওরে বলদের বলদ, 55 বছর পার করে এত সিস্টেম করে এখনই তো আমি তাই করি, 3 মাস ধরি, একটা বেশি একটা রাখি, একটা টাকা দিয়ে এখনই তো নদীর ধারে বউ বাচ্চা নেবে আনন্দ, তুমি আমারে 55 বছর পর দিয়ে ঘুরাই খাওয়াতে চাও কেন? প্রিয় ভাইরা, এখন আমাদেরকে সব জায়গায় দেখবেন আমাদেরকে এইরকম মাথা মগজ ধোলাই দিয়ে একদম উল্টায় খাওয়াতে চায়। আল্লাহ বান্দাকে অনুগ্রহ করতে চান, সহজ 2টা দায়িত্ব দিয়েছেন, ঈমান আনো, ওর উপরে বলিষ্ঠ থাকো, আমি অনুগ্রহ হয়ে তোমার দরবারে তোমারে ভরপুর করে দিব। আর বান্দা নানান দিকে খুঁজে খাজে রবের কাছে যায় না, ওইটাই জিনিস পাচ্ছে কিন্তু আসমান জমিন পার করে, ঠিক কিনা?
এই জন্য প্রিয় ভাইরা রবের প্রিয় বান্দা হয়ে গেলে বিলা ফিকার তার আর কোনো চিন্তা থাকে না আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এই জন্য ইমানকে মজবুত করতে হবে প্রিয় ভাইরা। এরপরে আমাদের জন্য পঞ্চম যে ওয়াদা সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জীবনে দরকার সেটা আল্লাহ ওয়াদা করেছেন, সেটা কি? আপনার কাছে দয়া আছে, আপনার কাছে অনুগ্রহ আছে, আপনার কাছে জান্নাতের প্রতিশ্রুতি আছে, সব আছে, কিন্তু আপনার জীবনের মধ্যে ভয় আছে আর নিরাপত্তা নাই, এই বান্দার কিন্তু সুখ নাই, ঠিক কি না? অনেক টাকা আপনার কাছে কিন্তু আপনার নিরাপত্তা নাই, আপনার সুখ আছে, তাহলে আপনার কিন্তু সুখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন ওয়াদা করছি বান্দাদের জীবনের ভয় এবং চিন্তা দূর করে দিব। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন, ঘুমাই গেছেন কারা কারা, হাত তোলেন তো ভাই, এই যে একজন ঘুমাইছে, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ভয় এবং চিন্তা দূর করে দিবেন বান্দাদের মধ্যে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সলাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা চারটা গুণে গুণান্বিত হয়ে যাও, আমি রব্বুল আমিন তোমাদের জন্য ওয়াদা করছি, তোমাদের রব হিসাবে ওয়াদা করছি, তোমার রবের ওয়াদা কিন্তু সত্য। জেনে রাখো, তোমার ভয় বলে কিছু থাকবে না, তোমার চিন্তা বলে কিছু থাকবে না। এটা যদি দূর করতে চাও, ইন্নাল্লাযীনা আমানু, ইমান আনবে যারা, ওয়া আমিলুস সলিহাত, কেবল ইমান আনার পরে আমলের কোনো খবর নাই, সবসময় বড় বড় গলায় ডায়লগ দিবে না এরকম, আরে নামাজ না পড়ে ইমান ঠিক আছে, এইরকম ভুয়া মুসলমান সে নয়, আমল না করে মিথ্যা কথা বলে কিন্তু ইমান ঠিক আছে, বাপ মারে সম্মান করি না কিন্তু ইমান ঠিক আছে, এইরকম মুসলমান নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন ওয়া আকামুস সলাতা ওয়া আতাউজ যাকাত। ও বান্দা, ইমান আনার পরে আল্লাহর জন্য আমলে সলে করবে, আল্লাহ দুইটা আমলে সলেকে আবার স্পেসিফিক করে দিয়েছেন শর্ত হিসাবে, ওয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যারা নামাজ কায়েমকারী হবে, আল্লাহর সালাত নিজেদের জীবনে নিজেদের সমাজে কায়েম করে ফেলবে, যাকাত ভিত্তিক অর্থনীতিটিকে গ্রহণ করে নিয়ে দুনিয়াকে দারিদ্র মুক্ত করবে আল্লাহর তরিকায়, এই চারটা কাজের আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে কর্মী হবে সে, এই চারটা কাজকে বাস্তবায়ন করার জন্য সে সাক্ষ্য দিয়ে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। আল্লাহ বলছেন, লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের মূল যে আজর, মূল যে দান, মূল যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, সেইটা তো আল্লাহর কাছেই সংরক্ষিত আছে, তবে দুনিয়ার বুকে আল্লাহ তাদের জন্য একটা নিয়ামত দিবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ও থাকবে না, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না, আল্লাহ ওই বান্দাদেরকে ভয়হীন চিন্তাহীন বান্দা হিসাবে কবুল করবে। ইন্নাল্লাযীনা আমানু, সবার আগে ইমান, সব জায়গায় ইমান আছে, তারপর আল্লাহ বলছেন ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সলাত ওয়া আতাউজ যাকাত, একটা সমাজ থেকে যদি আপনি পূর্ণ দারিদ্রতা দূর করতে চান, নামাজে যেরকম তাসবিহা হয় মসজিদের মধ্যে আসার পরে পাশাপাশি সবাই দাঁড়াইছে, কারো বাপের ক্ষমতা নাই, 1 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, পাশে একজন তার ড্রাইভার দাঁড়াইছে, আপনি ঠেলে পিছনে পাঠাবেন, ক্ষমতা আছে নাকি? আছে, বাংলাদেশে কিছু মসজিদে আছে, আছে না, বাংলাদেশে আছে, আপনি দাঁড়াইতেই পারবেন না, আগে যাই নামাজ দিয়ে মসজিদ দখল হয়, আছে না এরকম? এটা কখনো ইসলামিক থিওরি নয়, এটা ইসলামের অনুকরণে আদর্শ নয়, অনেক জায়গায় দেখেছি আমরা, আহা উনি অনেক পরে আসে কিন্তু উনি ভিআইপি মুসল্লি, উনি সামনে এসে বসবেন, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এগুলো নাই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক জায়গায় এটা আছে, এটা কোনো নিয়মের ম্যানার নয় ইসলামে, আপনি এটা করতে পারবেন না প্রিয় ভাইরা, আপনি যাই হন না কেন, আপনি যখন আসছেন আপনার জায়গা তখন সেই জায়গায়, ঠিক কিনা? উনি 9:30 এসে বসে আছে, আপনি তার কান্দের মধ্যে ডেঙ্গায় সামনে এসে বসছেন, কারণ কি? উনি সভাপতি, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দায়িত্বশীল,
কারাও কখনো এই কাজটা করেন না আলহামদুলিল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব তো সবার আগে আছে, এই জায়গায় বসার জন্য 9:30 আসে বেচারি বাড়ি এই জায়গায়, কিন্তু তারপরে এসে বসে থাকতে হয়। প্রিয় ভাইয়েরা, এটা কেন বলছি? এটা বলছি এই জন্য, নামাজে আমাদের তারপরেও যে ভ্রাতৃত্ব, যে সমতা আমরা দেখতে পাই, ছোট বড় উঁচু নিচু, ধনী গরিব, দোকানদার ব্যবসায়ী, হ্যাঁ চাকরিজীবী মন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে গেছে, সকলে মিলে নামাজে দাঁড়াচ্ছে, এই যে মসজিদের ভিতরের যে সমতা, এটা যদি বাহিরে যান তাহলে দেখবেন এটা মহা অসমতা সেই জায়গায়, ঠিক কিনা? কেউ খাবার পায়, কেউ খাবার পায় না, কেউ বা টিলোনিয়ার, কেউ বা ভিক্ষাও পাচ্ছে না, কেউ বা বাড়ি যার কয়টা বাড়ি হিসাব রাখার জন্য আলাদা লোক রাখছে, আর কেউ বা মাথা গুজার ঠাই পাচ্ছে না, রাত্রেবেলা ফুটপাথের উপর পলিথিন বিছায় শুচ্ছে। এই যে অসমতা, এই অসমতাকে যদি দূর করতে হয়, আল্লাহ বলছেন শর্ত একটাই, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, সালাতের বিধান বাহিরে বাস্তবায়ন করতে চাইলে আল্লাহ বলছেন যাকাত ভিত্তিক অর্থনীতি লাগবে। যদি কোনো বান্দা ইমানের উপর অবিচল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে সে যদি নেক কাজ করে আর যদি সালাত আদায়কারী হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য মন মানসিকতা এবং সমাজ কায়েম হয়, আল্লাহ ওয়াদা করছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের যাবতীয় দুশ্চিন্তা এবং যাবতীয় ভয়ভীতি দূর করে দেব। সুবহানাল্লাহ। আরবে তো ইসলাম কোনো থিওরির ধর্ম নয়, ইসলাম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে যাদের চরিত্রের মধ্যে ছিল ডাকাতি করা, যারা মানুষকে জবরদস্তি করে সম্পদ কেড়ে নেওয়াকে ক্রেডিট মনে করত, সেই মানুষগুলা কেমনে সোনার মানুষে রূপান্তর হলেন। তাদের দুয়ারে কোনো কপাট নাই, তাদের কপাট আছে তো তালা চাবি নাই, তাদের চুরি করার মতো মেন্টালিটির মানুষই নাই, অনেক ক্ষেত্রে প্রয়োজনও নাই। ইসলাম এটা প্রমাণ করে দিয়েছে মাত্র ইসলাম আসার 30 বছরের মধ্যে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই বুঝ দান করুক, এই তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, আর যখন কোনো বান্দা এই 4টা গুণে গুণান্বিত হয়ে যাবে, এইটা যদি তার মনের মধ্যে স্পিরিচুয়ালি ঢুকে যায়, দুনিয়ার বুকে নজির আছে সাইদ নুরসি রাহিমাহুল্লাহ, 19 শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ দায়ী, তুরস্কের দায়ী ছিলেন, উসমানীয় খেলাফতের পতন পর্যন্ত তিনি দেখেছেন, আবার উসমানীয় খেলাফতের অধীনে থেকে রাশিয়ার বিরুদ্ধে তিনি অনেক যুদ্ধও করেছেন। রাশিয়ার বিরুদ্ধে এক যুদ্ধের সময় সাইদ নুরসি তিনি গ্রেপ্তার হয়ে গেলেন, গ্রেপ্তার হওয়ার পরে জেলখানার মধ্যে রেখেছে। যখন কোনো জেনারেল প্রত্যেক দিন কয়েদিদেরকে ভিজিটে আসে, সকল কয়েদিদের নিয়ম তাদের দাঁড় হয়ে যাওয়া, সব কয়েদি দাঁড় হয়েছে, সাইদ নুরসি তার জায়গায় চুপচাপ বসে আছে। সাইদ নুরসি রিসালায় নূর পড়ার চেষ্টা করবেন, একটু কিনে নেবেন, অনেক বাংলা বেরিয়েছে, অন্তরের ওষুধ। কি অদ্ভুত একজন দায়ী, যাকে বনবাসে দিয়ে দেওয়া হয়েছে, কেউ তার সাথে যোগাযোগ করতে পারে না, শুধু শর্ত দিছে যে কেবল খাবার পৌঁছাতে হবে, গাছের উপরে তিনি মাচা করে থাকতেন। সুবহানাল্লাহ, কিসের এখনকার প্রযুক্তি! কয়েকদিন আগে না ফেসবুক একদিন রাত্রে বন্ধ হয়েছিল, হয়েছিল না? রাত যদি বন্ধ থাকতো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করুক, আল্লাহ অনেকে আমিন আসতে বলছে। প্রিয় ভাইরা, যারা আমিন আসতে বলছে তাদের দুঃখ জুগার বার্গের টাকা কমে গেছে, আহা বেসারি, 1 নম্বর থেকে 3 নম্বরে নেমে আসছে, ওনার বুকের দুঃখের শেষ নাই, তখন ফেসবুক ফেসবুক কিছু নাই, ওনারা টিফিন ক্যারিতে করে খাবার পৌঁছাইতো, প্রত্যেক দিন কোনো কিতাব নাই আল্লাহর কোরআন ছাড়া, কোনো তার কাছে পুস্তক নাই, কেবল এক কপি আল্লাহ কোরআন দিছে, আমি কিচ্ছু না পাই। ওই কোরআনও তার কাছ থেকে একসময় নিয়ে চলে গেছে, কিন্তু হাফেজ ছিলেন যে না মাসহাব তারে দেওয়া যাবে না, তুমি পারলে এমনি পড়ো, এটাও তোমার পানিশমেন্ট। অন্তর থেকে যত কিতাব পড়ছেন ওইগুলার হাওয়ালা দিয়ে দিয়ে তাফসির লিখতেন, তাফসির নাম দেন নাই, নাম দিয়েছিলেন রিসালায়ে নূর। ওই যে টিফিন ক্যারিতে করে খাবার যাইতো, টিফিন ক্যারির নিচে ছোট্ট করে 2টা ভাত দিয়ে আটকায় দিয়ে দিতেন, ওইটা চলে যেত যেই বাড়িতে যাইতো, মহিলারা তাদের বাড়িতে কপি করা শুরু করতো, এক জানালা থেকে আরেক জানালা কপি যাইতো, এক এক সপ্তাহের মধ্যে উনার কাছ থেকে আসা এক একটা ছোট্ট 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা রিসালা লক্ষ কপি হয়ে তুরস্কে ছড়ায় যাইতো। ওই সাইদ নুরসিকে ধরে নিয়ে গেছে, যাওয়ার পরে দাঁড়ান নাই, জেনারেল বলছে বেয়াদবের বেয়াদব, এর কোনো কথা নাই, একদম নিয়ে যেয়ে ফায়ারিং স্কোয়াডে দিয়ে গুলি করে হত্যা করে দাও, ফায়ারিং, উনি তারপরেও বেকারা,
জিজ্ঞাসা করছে ফায়ারিং স্কোয়াডে হত্যা করলেও একটা তো মানবিকতা আছে, তোমার শেষ ইচ্ছা কি? উনি বলছেন আমার শেষ ইচ্ছা তো আর কিছু নাই, আমার শেষ ইচ্ছা হচ্ছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা যখন দুই রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন মৃত্যুর আগে শুলিতে চড়ানোর আগে, আমার দুই রাকাত নামাজ পড়ার জন্য একটু অনুমতি দাও। সাইয়েদ মুরসি যখন নামাজে দাঁড়াইছেন, ইমানদার যদি নামাজের মতো নামাজে দাঁড়াতে পারে তাইলে এর প্রভাব পুরো দুনিয়ার মানুষের মধ্যে পড়ে যেতে পারে। ওই জেনারেল দেখতেছে আরে মৃত্যুর ঘোষণা হয়ে গেছে, ফায়ারিং স্কোয়াডে হত্যা, খাবার চাইলো না, কিছু চাইলো না, সে চাইছে দুই রাকাত নামাজ পড়তে, কি রে আবার নামাজ পড়তেছে এমন ভাবে যে দুনিয়ার কোনো চিন্তাই নাই, কি রুকু, কি সিজদা, কি তিলাওয়াত, কি একাগ্রতা। নামাজ শেষ করার পরে জেনারেলের মনের মধ্যে প্রভাব পড়ছে, জিজ্ঞাসা করছে ডেকে এদিকে আসো তো, তোমারা তো ফায়ারিং স্কোয়াডে দেওয়াই হবে, তবে তোমার জিজ্ঞাসা করি তুমি কেন দাঁড়াইলে না, দাঁড়ালে এমন কি হইতো? সাইয়েদ মুরসি উত্তর দিচ্ছেন যে দেখো আমি একজন আলেম, কোরআনের এলেম আমার আছে, আমার একটা ইমান আছে, আমার ইমানের বিশ্বাস আমাকে শিখিয়েছে, আমার রসুল আমাকে দায়িত্ব দিয়েছেন যে কোনো একটা কাফের অবিশ্বাসী যে দিন বুঝে না, ইসলাম বুঝে না, তার থেকে আমার মূল্য আল্লাহর কাছে বেশি। সুতরাং একে তো আল্লাহর পক্ষে থাকার কারণে তুমি আল্লাহর বিরুদ্ধে তোমার জন্য দাঁড়াতেই পারি না, দ্বিতীয় কোনো মানুষের সম্মানের জন্য দাঁড়াতেও আল্লাহ রসুল নিষেধ করেছেন, সুতরাং আমি যদি তোমার জন্য দাঁড়াই তাহলে আমার বিশ্বাসের সাথে আমি বিশ্বাসঘাতকতা করব। যে এই কথা বলেছে জেনারেল তখন বলছে তুমি কি বললে, বিশ্বাসের সাথে তুমি বিশ্বাসঘাতক করতে চাও না, তুমি তো কঠিন মানুষ, তুমি আমার শত্রু হলেও এই রকম একজন পাক্কা মানুষকে আমি শ্রদ্ধা করি, যাও তোমারে আমি এই ফাঁসির আদেশ থেকে তোমারে সরায় দিলাম, তোমারে আর মরা লাগবে না, তোমারে মুক্তি দিয়ে দিলাম। এটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান আনবে এবং আমলে সলে করবে, ওয়াতাসামু বিহি এর উপরে মজবুত থাকবে। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আরে বাঁচলে আল্লাহর জন্য, মরলে আল্লাহর জন্য, বাঁচলে গাজী, মরলে শহীদ জান্নাত, ঠিক কি না? ইমানদারে ভয় দেখা এখনো লাভ না, ইমানের মতো ইমান থাকলে ইমানদারে ভয় দেখা আমার বোকা বোকামি, ইমানদার ভয় করবে কি জন্য? আরে বেটা তোর দুনিয়াতে নাই, আহ 25-30 বছরে ফাঁসি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি, আমার তো দুনিয়াটা উপভোগ করা হলো না, আর আমি চিন্তা করবো 25-30 বছর যা পাইছি 50-60 বছর মনে হয় বাঁচা লাগতো, আল্লাহ তুমি আমার শাহাদতের দরজা দিয়ে 25 বছরেই জান্নাতে ঢুকাই দিলে, সুবহানাল্লাহ। এ হচ্ছে ইমানের জজবা, এই ইমান কি এমনি এমনি খালি সুবহানাল্লাহ এটাতে হবে? এটার জন্য আল্লাহ শর্ত দিছেন, ইমান আনতে হবে ইমানের মতো, আমলে সলে করতে হবে, সালাত কায়েমকারী হতে হবে, যাকাত প্রতিষ্ঠিত হতে হয়, এরকম মন মানসিকতাওয়ালা মানুষ হতে হবে, তবেই না আল্লাহ ইমান দেবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদের কাছে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের অনেকের মধ্যে আছে যে হুজুর পরীক্ষা দিচ্ছি, মনে হচ্ছে কঠিন কঠিন লাগতেছে, দুনিয়ায় চলাফেরা করতেছি, আমার কোনো কাজে মনে হয় সহজ লাগে না, আমার কাছে সব কিছু একটু কঠিন মনে হচ্ছে, এমনকি দিন পালন করাও আমাদের জন্য সহজ না, মনে হয় একটু কঠিন হয়, আমাদের অনুভূতি হয় না? যাদের দুনিয়ার বুকে কোনো কাজ কঠিন কঠিন লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হচ্ছে এই কঠিন কঠিন ভাব দূর করা, আর একটা হচ্ছে কঠিনকে সহজ করা, দুটা দোয়া শিখাইছে। একটা দোয়া হচ্ছে যখন আপনার কাছে কোনো কিছু কঠিন লাগবে আল্লাহর কাছে বলবেন সাথে সাথে আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শিতা সাহলান, আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা লা সাহলা, হে আল্লাহ দুনিয়াতে আসলে সহজ বলে কিছুই নেই, আল্লাহুম্মা লা সাহলা দুনিয়াতে সহজ কিছুই নাই, ইল্লা মা জাআলতাহু সাহলান, তবে আল্লাহ আপনি যদি সহজ করতে চান সেটা ছাড়া দুনিয়াতে কোনো সহজ কিছু নাই। এরপরে আল্লাহর কাছে বলবেন ও আনতা তাজআলুল হাজনা ইযা শিতা সাহলান, আল্লাহ আমার অন্তরের মধ্যে যে দুশ্চিন্তা, যে পেরেশানি, যে কঠিন কঠিন ভাবছি, আপনি চাইলে যখন তখন এটাকে সহজ করে দিতে পারেন। এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে। প্রিয় ভাইরা কি বলবেন তাহলে? আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ও আনতা তাজআলুল হাজনা ইযা শিতা সাহলান, এটা আল্লাহর কাছে করতে হবে। কিন্তু এই দোয়া করতেছি তারপরেও দেখতেছি মনের মধ্যে খানিকক্ষণ পরে দোয়া করার পরে আবার মনে হচ্ছে যে না দোয়া তো করছি তাও মনে হচ্ছে কঠিন, হয় কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ এই ওষুধ দিয়ে দিচ্ছেন এবার, যে এইটাও যেন না হয়, এই দোয়া করার পরেও যেন মনের মধ্যে
এইটা না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ওষুধ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলছেন, শয়তান যখন কোনো বিষয়কে কঠিন করে দেখায়, আল্লাহ যে সহজ করতে পারেন সেখান থেকে আপনার মনকে বিক্ষিপ্ত করতে চায়, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখিয়েছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শাইতান, রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ভালো করে অন্তর দিয়ে অনুভব করতে হবে, রব্বি আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, কি জন্য, মিন হামাযাতিস শাইতান, শয়তান যে আমাকে প্রলোভন দেখায় এখান থেকে আমি আশ্রয় চাচ্ছি, ও আউযু বিকা, আর আপনার কাছে আশ্রয় চাই রব্বি, হে আমার রব, আই ইয়াহদুরুন, ও তো বারবার আমার সামনে চলে আসে, ও যেন আমার সামনে এসে সহজ বিষয়কে কঠিন অথবা আপনার আশ্রয় চাওয়ার পরেও আমাকে বিভ্রান্ত করতে না পারে, আমি তার উপস্থিতি থেকেও আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে এই দুটা দোয়া বারবার বলবেন। তাহলে কি বলবো আমরা, একটা প্রথম দোয়া সহজ করার জন্য, এরপরে মনে যদি ওয়াসওয়াসা আসে তাহলে আল্লাহর কাছে বলবো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সব বিষয়গুলোকে সহজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া প্রতিশ্রুতি আমাদের জীবনে মেনে নিয়ে বাস্তবায়িত হওয়ার মতো মন মানসিকতা দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।